দেখো মন খারাপ করো না, আমি আসলে কোনোদিনই তোমাদের দুজনকে সেভাবে ভাবিনি। তোমরা দুজনই আমার খুব ভালো বন্ধু। আরে বাবা, দুইজনকে বয়ফ্রেন্ড বানাতে কে বলছে? একজনকে বন্ধু আর একজনকে বয়ফ্রেন্ড বানাও, তাহলেই তো হলো। হ্যাঁ, ও তো ঠিকই কথা বলেছে, খুব চমৎকার আইডিয়া দিয়েছিস। হ্যাঁ, ও হলো তোমার বন্ধু আর আমি তোমার বয়ফ্রেন্ড, লেটস ক্লোজ চ্যাপ্টার, এখানেই ক্লোজ হয়ে গেল। বললেই হলো, ও তোমার বন্ধু আর আমি তোমার বয়ফ্রেন্ড, ওকে? প্লিজ 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 তোমরা থামো, আমি আসলে তোমাদের দুজনের কাউকেই বয়ফ্রেন্ড বানাতে পারবো না। আমি বললাম তো, তোমাদের কাউকেই আমি কখনো বন্ধুর থেকে বেশি কিছু ভাবতে পারবো না। আমি আসি। শুধুমাত্র একটা মেয়ের জন্য কত কিনা করলাম। ঠিক বলেছিস দোস্ত, আমরা প্রাণের দোস্ত থেকে দুইজন জানের দুশ্মন হয়ে গেলাম, কিন্তু ফলাফল শূন্য। আসলে মেয়ে মানুষ তো লাইফে একটা আসবে একটা যাবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু ফ্রেন্ডশিপ কোনো মতে নষ্ট করা যাবে না। ঠিক বলছিস, তুই আগেও আমার দোস্ত ছিলি, এখনো আমার দোস্তই আছিস। এক্সকিউজ মি ভাইয়া। জি জি, আমি এলাকায় নতুন এসেছি, এখানে 5 নম্বর রোডটা কোন দিকে? না, সোজা বামে, ওই সোজা বামে গিয়ে তারপর হাতের ডানে, ওখানে গেলে 5 নম্বর রোড। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা বন্ধু, তুই তো আমার জানের দোস্ত, তাই না? অবশ্যই, আব্বার জিগায় এটা কি কম লাগে নাকি? তাহলে আমার একটা কথা রাখবি দোস্ত, তোর অনুরোধ আমি রাখবো, তার আগে আমার একটা কথা আছে, মানে আমার একটা অনুরোধ আছে দোস্ত। কি কথা, কি অনুরোধ, বললে ফেলা। এই যে মায়াটা গেল না, এই মায়াটা কিন্তু আজকে থেকে তোর ভাবি, মানে আমি আর তোর ভাবির মাঝখানে তুই কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াবি না দোস্ত। দিলি তো তোর আসল চেহারাটা দেখায়, তুই বেটা একটা অমানুষ, তোর চরিত্রের মধ্যে বন্ধু নামের কোনো বৈশিষ্ট্যই নেই বেটা। আর তুই, আরে তুই তো একটা ডাহা বেঈমান, তুই হলো বন্ধু নামের একটা আস্ত কলঙ্ক। শোন, আমি রক্তের বন্যা বসাই দিমু বেটা। তাই? আর আমি সারা এলাকায় আগুন জ্বালাই দিমু, আগুন জ্বালাই দিমু। তোর মতো বন্ধু থাকার চাইতে না থাকা ভালো। আরে তোর মতো ফালতু বন্ধু থাকার চাইতে না থাকা ভালো, শালা বেঈমান। তুই বেঈমান, একটা জিনিস মনে রাখবি, এই মেয়ের প্রেমিক শুধুমাত্র আমি। আমি তুই ভালো করে তোর মাথায় ঢুকায় রাখ, এই মেয়ের প্রেমিক একমাত্র আমি। তাই? যা।